উৎসবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেট। ব্যাট বলের এই যুদ্ধে ম্যাচ শেষ হওয়ার আগে পর্যন্ত নিশ্চিতভাবে কিছুই বলা যায় না, যার উদাহরণ মিলল 2019 আইপিএল ফাইনালে চেন্নাই ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচটিতে, যেখানে প্রতি মুহূর্তে বদলেছে ম্যাচের গতিপথ। কখনো চেন্নাইয়ের পাল্লা ভারী তো কখনো আবার মুম্বাইয়ের। শেষ পর্যন্ত 20 ওভারের নাটকীয়তায় দ্বাদশ আইপিএল এর চ্যাম্পিয়নের শিরোপা গড়ে তুলল মুম্বাই। এতদিন ধরে সমান 3টি করে শিরোপার স্বাদ পেয়েছিল চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স, কিন্তু এদিন ফাইনালে চেন্নাইকে হারিয়ে আইপিএল এর ইতিহাসে রেকর্ড চতুর্থ শিরোপা জিতে শীর্ষে উঠে এলো তারা। এদিন শ্বাসরুদ্ধকর ফাইনালে মাত্র 149 রানের টার্গেট দিয়েছিল মুম্বাই। জবাবে ব্যাট করতে নেমে শেন ওয়াটসনের 80 রান করা সত্ত্বেও 1 রানের ব্যবধানে হেরে গেল তারা। তবে 20তম ওভারে ওয়াটসনের রান আউটটি ছিল ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত, যে জন্য শেষ পর্যন্ত হারতে হলো চেন্নাইকে, যার ফলে বিগত 12টি আইপিএল এর মধ্যে 5 বারই রানার্স আপে সন্তুষ্ট থাকতে হলো তাদের। ধন্যবাদ বন্ধুরা আমাদের সঙ্গে থাকার জন্য। দেশ বিদেশের খেলা সব খবরাখবর সবার আগে জানতে এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।